হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আবারও আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি একটা পাওয়ারফুল ব্লুটুথ মেশিন বানিয়ে দেখাবো, আর যেটা দিয়ে তোমরা 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি স্পিকার পর্যন্ত বাজাতে পারবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তুমি যদি আমাদের চ্যানেল নতুন থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো না কেন কে জানে, তোমরা কমেন্টটা করো, কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করো না কেন আগে বলো তো। আর গাইস, আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। 5 মিনিটস লেটার। সোপের সর্বপ্রথমে আমরা এরকম একটি 75 mm আমরা একটি পিভিসি পাইপ নিয়ে নেবো। পাইপটিকে নেওয়ার পর আমরা একটি স্কেল দিয়ে আমরা 14 সেমি মার্ক করব। 14 সেমি মার্ক করার পর আমরা মার্ক করা জায়গাটিকে আমরা কেটে বাদ দিয়ে নেব। আমাদের পাইপটিকে মার্ক করার জন্য আমরা এরকম একটি খাতার পাতা নিয়ে নেবো। পাতাটিকে নেওয়ার পর এই দাগটা যে করেছিলাম, এই দাগ বরাবর আমরা এটিকে রাউন্ড করে ঘুরিয়ে নেবো। এরপর আমরা যে পেন্সিলটা করে মার্ক করেছিলাম সেটি দিয়ে এরকম আমরা গোল করে রাউন্ড করে নেব। আমাদের পাইপটি মার্ক করা হয়ে যাওয়ার পর আমরা হ্যাকসোর মাধ্যমে পাইপটিকে আমরা কেটে বাদ দিয়ে নেব। সো ফ্রেন্ডস, আমরা এখানে আমাদের পাইপটিকে কেটে বাদ দিয়ে নিয়েছি। আমাদের পাইপটিকে কেটে নেওয়ার পর আমরা এরকম ধরনের একটি 5 ভোল্টের ব্লুটুথ বোর্ড নিয়ে নেব। এই বোর্ডটির মধ্যে ইউএসবি কার্ড সাপোর্ট করবে, অক্স কেবিল সাপোর্ট করবে, আবার এসডি কার্ডও সাপোর্ট করবে। এরপর আমরা এরকম একটি 12 ভোল্টের আমরা অ্যাম্প্লিফায়ার বোর্ড নিয়ে নেব। আর বোর্ডটিকে নেওয়ার পর আমরা আমাদের স্পিকারগুলিকে কানেক্ট করার জন্য আমরা এরকম একটি স্পিকার কানেক্টর নিয়ে নেব। এরপর আমরা আমাদের এই সমস্ত মডিউলে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এরকম একটি আমরা জ্যাক ব্যবহার করছি। তোমরা এই জ্যাকের বদলে অন্য কোনো জ্যাকও ব্যবহার করতে পারো। জ্যাকটিকে নেওয়ার পর আমরা এতে বোঝা যায় আমাদের যে বোর্ডগুলোর মধ্যে পাওয়ার সাপ্লাই এসেছে, তার জন্য আমরা এরকম একটি এলইডি লাইট ব্যবহার করছি। এরপর আমাদের এই 12 ভোল্ট থেকে আমাদের 5 ভোল্টে ট্রান্সফার করার জন্য আমরা কী করবো না, সিম্পলভাবে আমরা এরকম একটি 7805-এর আমরা আইসি ব্যবহার করছি। এই সমস্ত কম্পোনেন্ট তোমরা ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবে, বা তোমরা যদি না পাও আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে, তোমরা ওখান থেকেও পারচেস করতে পারো। যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে যে তোমরা অনলাইনে কেনা না কেনারই চেষ্টা করবে, তোমরা অফলাইনে কিনবে তো কম দামে অনেকটা পাবে। অনলাইনে প্রচণ্ড দাম নেয় এইসব ইলেকট্রনিক্সের জিনিসে। হ্যাঁ গাইস, তো তোমরা আগে অফলাইনে দেখে নেবে কেমন কী দাম নিচ্ছে, তারপরে তোমরা অনলাইন থেকে কিনতে হবে। হ্যাঁ, আমাদের এই ব্লুটুথ বোর্ডটিকে আমাদের পাইপটির সঙ্গে অ্যাটাচ করার জন্য আমরা একটি পেন্সিল নিয়ে এই দিকে একটা মার্ক করব, আর এই দিকে আমরা একটা মার্ক করে নেব। এরপর আমরা এটিকে কেটে বাদ দিয়ে নেব। সো গাইস, আমাদের ব্লুটুথ মডিউলটির আকারে আমরা পাইপটির মধ্যে একটি ছিদ্র করে নিয়েছি। এরপর আমরা আমাদের যে স্পিকারগুলি কানেক্ট করার জন্য যে কানেক্টরটা নিয়েছিলাম এটিকে আমরা এর পিছন দিকে ঠিক ধরে আমরা 4টি এরকম মার্ক করে নেব। এরপর আমরা মার্ক করা জায়গাগুলোকে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ছিদ্র করে এই কানেক্টরটিকে আমরা এরমভাবে আমরা প্রেস করে ঢুকিয়ে নেব ভেতরে। আমরা এখানে পাইপটির মধ্যে ছিদ্রগুলিকে করে নিয়েছি। আমি বলেছিলাম না 4টে ছিদ্র করবো, তো আমরা এখানে 6টা ছিদ্র করে নিয়েছি। তার একটা কারণ আছে, আমরা যে সকেট নিয়েছিলাম সেই সকেটটিকে আটকানোর জন্য নাট বল দিয়ে তার জন্য আমরা এখানে একটা ছিদ্র আর এখানে একটা ছিদ্র করেছি। আর বাকি এই দুটো যে ছিদ্রগুলি আছে, এই ছিদ্রটা একটা হচ্ছে সকেটটার জন্য আর একটা হচ্ছে আমাদের এলইডিটার জন্য। এইটা সোকেস, আমাদের কানেক্টরটিকে পাইপটির মধ্যে ফিক্স করার আগে আমরা এই কানেক্টরটি কানেকশনটা আগে করে নিই। আমাদের সকেটটি কানেকশন করতে কিছুই লাগবে না, সিম্পলভাবে আমরা এরকম একটি 2টো লাল আর 2টো কালো তার নিয়ে নেবো। লালটাকে লালে, কালোটাকে কালে, আর এদিকেও লালটাকে লালে, কালোটাকে কালো তারে আমরা কানেকশন করে নেবো। আমাদের সকেটটি কানেকশন হয়ে যাওয়ার পর আমরা এক একটি করে তার নেবো, আর যে 4টে ছিদ্র করেছিলাম তার মধ্য দিয়ে আমরা গলিয়ে নেবো একটা একটা করে। এরপর আমরা এরকম দুটি নাট বল নিয়ে নেবো। নাট বলগুলিকে নেওয়ার পর আমরা আমাদের যে পাইপটা নিয়েছিলাম পাইপটির মধ্যে আমরা এই সকেটটিকে নাট বোল্টের মাধ্যমে ফিক্সড করে নেব।
সো গাইস একইভাবে আমরা এই সকেটটির কানেকশনটাও আমরা করে নেব। সো গাইস আমাদের সকেটটি কানেকশন হয়ে যাওয়ার পর আমরা যে লাল রঙের টুনিটা নিয়েছিলাম এই টুনিটার কানেকশনও আমরা করে নেব। এই টুনিটার যে ছোটো লেখটা আছে এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, আর যে বড়টা আছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট। সো গাইস চলো এটা কানেকশনটা করে নেওয়া যাক। আমাদের এই টুনিটি কানেকশন করার জন্য আমরা এরকম ধরনের একটি 1K রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি, তোমরা এটি ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। সো গাইস চলো এবার আমাদের সকেটটি আর লাল রঙের টুনিটিকে বক্সের সঙ্গে ফিট করা যাক। এরপর আমরা আমাদের যে অ্যাম্পলিফায়ার বোর্ডটা নিয়েছিলাম এটির আমরা কানেকশনটা করে নেব। এটি কানেকশন করার জন্য আমরা এরকম ধরনের যে চার্জার সাথে ডায়োডগুলো হয় এরকম একটি চার্জার সাথে আমরা ডায়োড নিয়ে নেব। ডায়োডটিকে নেওয়ার পর আমরা ডায়োডের যে কালো কালারের দিকটা আছে এটি আমরা আমাদের এই অ্যাম্পলিফায়ার বোর্ডটার মাইনাস পয়েন্টের সঙ্গে আমরা সোল্ডারিং করে নেব, আর যে প্লাস পয়েন্টের দিকটা আছে এটা আমরা নর্মাল রেখে দেবো। এখন এটার সঙ্গে আমরা সোল্ডারিং করে নেব। আমাদের এই সকেটটি থেকে কালো কালারের তার অর্থাৎ মাইনাস পয়েন্টটিকে আমরা সরাসরি আমাদের ডায়োডটির সঙ্গে আমরা কানেকশন করে নেব। এরপর একইভাবে আমরা লাল রঙের তারটি অর্থাৎ প্লাস পয়েন্টটিকে আমরা সরাসরি অ্যাম্পলিফায়ার প্লাস পয়েন্টের সঙ্গে আমরা সোল্ডারিং করে নেব। আমাদের অ্যাম্পলিফায়ার বোর্ডে কানেকশন হয়ে যাওয়ার পর আমরা সেই 7805 আইসিটিকে নিয়ে নেব। এটিকে নেওয়ার পর এটি কানেকশনটাও আমরা করে নেব। আমাদের এই আইসিটার মিডিল পয়েন্ট হচ্ছে মাইনাস পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কমন পয়েন্ট, আর এদিকে হচ্ছে এই পয়েন্ট হচ্ছে মানে প্লাস পয়েন্ট ইনপুট ঢুকবে, আর এদিক দিয়ে প্লাস পয়েন্ট আউটপুট বেরোবে, আর মাইনাস পয়েন্ট এদিক দিয়ে ইনপুট বেরোবে, আর এদিক দিয়ে আমাদের আউটপুট বেরিয়ে যাবে। এরপর আমরা এই আইসিটিকে আমাদের যে অ্যাম্পলিফায়ার বোর্ডটা আছে তার সঙ্গে আমরা নাট বোল্টের মাধ্যমে আমরা আটকে নেব। আমি যেমনটা বলেছিলাম আমাদের এই আইসিটি মিডিল পয়েন্টে ইনপুট আউটপুট মাইনাস দুটি হবে, আর কি হবে না এদিকে যে পয়েন্ট আছে প্লাস পয়েন্টটা এদিক থেকে আমাদের ইনপুট 12 ভোল্ট ঢুকবে, আর আউটপুট এখান থেকে আমাদের 5 ভোল্ট বেরোবে। সেহেতু আমাদের এই যে 5 ভোল্ট ব্লুটুথ যে অ্যাম্পলিফায়ারটা আছে এটি আমাদের 5 ভোল্টে ওয়ার্ক করে, তো আমাদের এই যে মাইনাস পয়েন্ট আছে সরাসরি আমরা মাইনাসটা এই মিডিল পয়েন্টের সঙ্গে কানেকশন করে নেবো, আর প্লাস পয়েন্টটা আমরা আউটপুটের সঙ্গে কানেকশন করে নেবো। এরপর আমরা আমাদের স্পিকারে যে 4টি তার আছে দুটো লাল আর দুটো কালো তার আমরা কি করব না, এখানে আমাদের কালো তারগুলিকে আমরা একসঙ্গে পেঁচিয়ে নেব। সো গাইস আমাদের কালো তারটিকে পেঁচানোর পর আমরা এই তারটিকে ডাইরেক্ট আমাদের যে অ্যাম্পলিফায়ার বোর্ডটা আছে তার মাইনাস পয়েন্টের সঙ্গে আমরা সোল্ডারিং করে নেব, আর আমাদের বাকি যে দুটো লাল তার আছে এই লাল তারগুলোরও আমরা কানেকশন করে নেব। এই দুটি তারের মধ্যে যে কোনো একটি তারকে নিয়ে আমরা আমাদের অ্যাম্পলিফায়ার বোর্ডের এই পয়েন্টের সঙ্গে কানেকশন করে নেব, আর বাকি যে তারটি আছে এই তারটিকে আমরা অ্যাম্পলিফায়ার বোর্ডের এই পয়েন্টের সঙ্গে আমরা সোল্ডারিং করে নেব। আমাদের লাল তারগুলি কানেকশন হয়ে যাওয়ার পর আমরা আমাদের যে ব্লুটুথ মডিউলটা আছে এটারও কানেকশন করে নেব। এখানে যে 3টে তার আছে এই 3টে তার আমরা সরাসরি আমাদের অ্যাম্পলিফায়ার বোর্ডের 3টে যে পয়েন্ট আছে এই 3টে পয়েন্টের সঙ্গে আমরা কানেকশন করে নেব। সো গাইস আমাদের ব্লুটুথ মডিউলটার কানেকশন হয়ে যাওয়ার পর আমরা এটিকে আমাদের পাইপটা যেটা নিয়েছিলাম তার মধ্যে আমরা ফিক্সড করে নেব।
প্রোফ্রেন্ডস নাট বোল্টের মাধ্যমে আমাদের এই মডিউলটিকে আটকানোর পর আমরা এরকম ধরনের একটি পিভিসি পাইপের সিট নিয়ে নেব। এটিকে নেওয়ার পর আমরা আমাদের এই পাইপটিকে এর উপরে বসিয়ে নেব। বসানোর পর আমরা পেন্সিল দিয়ে মার্ক করে নেব। এরপর আমরা এটিকে কেটে বাদ দিয়ে নেব, দিয়ে এটার সঙ্গে আমরা ফেভিকুইকের মাধ্যমে আমরা আটকে নেব এরকমভাবে। সো গাইস, আমরা একইভাবে আমরা এই দিকটাও আমরা করে নেব। সো গাইস, এখন আমাদের এই ব্লুটুথ সাউন্ড সিস্টেমটি 99.99% কমপ্লিট হয়ে গেছে। 99.99% কমপ্লিট হয়ে গেছে, আর বাকি যে পার্সেন্টেজটা পড়ে আছে সেটা শুধু আমাদের কি করতে হবে না, এখানে যে স্ট্যান্ডটা আছে আমাদের, এই স্ট্যান্ডটিকে তৈরি করে নেব, তাহলেই আমাদের এই ব্লুটুথ সিস্টেমটা 100% কমপ্লিট হয়ে যাবে। সো গাইস, চলো আমাদের এটিকে কমপ্লিট করে নিয়ে যাক। সো গাইস, এখন আমাদের এই ব্লুটুথ মেশিনটা 100% কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, চলো এবার এটিকে টেস্ট করা যাক। আমাদের সাউন্ড সিস্টেমটাকে টেস্ট করার জন্য আমরা একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার আমরা নিয়ে এটার সঙ্গে কানেক্ট করবো। সো গাইস, দেখছো আমাদের এলইডি আমাদের ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমাদের এর মধ্যে পাওয়ার সাপ্লাই অন হয়ে গেছে। এরপর আমরা এটার সঙ্গে একটি স্পিকার কানেক্ট করে দেখব। সর্বপ্রথমে আমরা এরকম একটি ছোট স্পিকার নিয়ে নেব, এরপর আমরা ধাপে ধাপে এক ধাপ করে বড় করব। এরপর আমরা এরকম ধরনের একটি এর থেকে একটুখানি বড় স্পিকার নিয়ে নেব, তারপরে আমরা একেবারে এরকম ধরনের একটা স্পিকার চালিয়ে দেখব, দেখব কেমন কি সাউন্ড আসছে। সো গাইস, চলো শুরু করা যাক। এরপর আমরা এর থেকে একটু বড় স্পিকার আমরা কানেক্ট করে দেখব। এরপর আমরা সব থেকে বড় অর্থাৎ আমাদের যে হোম থিয়েটারগুলো তার একটা বুফার নিয়ে নেবো, এটাকে আমরা চালিয়ে দেখবো কেমন চলে। আজকে আমাদের ব্লুটুথ মেশিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক দেবে, আর আমাদের চ্যানেলে নতুন থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, কারণ আমি এরকম মজাদার ভিডিও প্রায় আনতে থাকি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভবিষ্যতে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। সো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।